নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? প্রতিদিনের উপায় বা টোটকার বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। শুক্রবারের বিশেষ উপায় বা টোটকার বিষয়ে আপনাদের সঙ্গে আজ এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোনো শুক্রবারে ধন প্রাপ্তির 6টি চমৎকারী উপায়ের বিষয়ে। অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ধন এবং সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী, আর তাকে প্রসন্ন করা অত্যন্ত সহজ। আর যদি আপনি নিষ্ঠা সহকারে এই বিশেষ উপায়গুলি করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন। আর ভক্তের প্রতি একবার মা লক্ষ্মী প্রসন্ন হলে তার অর্থনৈতিক সমস্যা জীবনে কখনোই আর আসে না। সপ্তাহের যে কোনো দিন আপনারা করতে পারেন, তবে শুক্রবার হলো মা কমলার মহালক্ষ্মীর বার, তাই এদিনে করলে সর্বাপেক্ষা বেশি ফল পাবেন। প্রথম উপায়ের কথা, এদিনে অবশ্যই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে জল দিয়ে তা অভিষেক করুন। যদি আন্তরিকতার সঙ্গে এই বিশেষ কাজটি করেন, তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। ধীরে ধীরে আপনার অর্থনৈতিক সমস্যা দূর হতে থাকবে। যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন, তাদের আয় ইনকামের পথ অনেকাংশেই খুলে যাবে। শুক্রবার দিন সন্ধ্যার সময় অবশ্যই বিশুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ আপনার গৃহের ঈশান কোণে আপনি দিন। আর এই প্রদীপের সলতে হিসাবে আপনি লাল রঙের সলতে বা পলতে ইউজ করুন, এবং এই প্রদীপের তেলে অল্প একটু কেশর আপনি দিন। তিন নম্বর উপায়ের কথা আপনাদের বলবো। এই শুক্রবারে আপনি একটা হলুদ বস্ত্র নিন, আর সেই হলুদ বস্ত্রের মধ্যে 5টি হলুদ কড়ি আপনি নিন, সেই সাথে অল্প একটু কেশর, আর তার সঙ্গে একটি রূপোর কয়েন। রূপোর কয়েন যদি না থাকে, তাহলে আপনি এমনি যে কোনো একটি কয়েন আপনি দিন। আর এই বিশেষ কাপড়টি একটি পুটলি করে আপনার অর্থ রাখার স্থানে আপনি রেখে দিন। আর রাখার সময় অবশ্যই আপনি মা লক্ষ্মীর কৃপা নেওয়ার জন্য তার কাছে প্রার্থনা করুন। আপনার অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে অবশ্যই মিটে যাবে। চতুর্থ যে উপায়ের কথা বলবো, শুক্রবারে আপনি আপনার পরিচিত হোক আর অপরিচিত হোক, তিনজন নবৎসরের আগে, অর্থাৎ নবৎসরের যেন বেশি না হয়, এমন কন্যাকে আপনার বাড়িতে নিয়ে এসে ক্ষীরভোগ তাদের খাওয়ান। সেই সাথে তাদের পছন্দ মতো কাপড় এবং অল্প কিছু দক্ষিণা দিন। আর এমনটাই করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। শুক্রবার দিন যদি কোনো ভক্ত গরিব মানুষকে দান করেন, আর সেই ধনের পরিবর্তে সে আশীর্বাদ পান। আর গরিবকে যদি সাদা রঙের কোনো বস্তুকে সে দান করে, অত্যন্ত শুভ ফল আসে। 6 নম্বর যে উপায়ের কথা বলবো, তা হলো শুক্রবার দিন যদি আপনি বিশুদ্ধ গাওয়া দুধে বিশুদ্ধ বা গঙ্গা জল মিশিয়ে শ্রীযন্ত্রমের অভিষেক করেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসে। আর অভিষেকের পরে এই দুধ মিশ্রিত জল যেটুকু থাকবে, তা আপনার গৃহের সমস্ত কোণে কোণে ছিটিয়ে দিন। তবে আপনি টয়লেট বাথরুমে এই জল দেবেন না। এই শ্রীযন্ত্রমকে আপনি আপনার অর্থের জায়গায় রাখুন, আর এই ক্রিয়াতে আপনার অর্থনৈতিক প্রাপ্তি অবশ্যই হবে। আর অবশ্যই এদিন মহালক্ষ্মী অর্থাৎ বৈভব লক্ষ্মীর সঠিক পূজা অর্চনা করবেন ষোড়শ উপচারে, আর সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করতে ভুলবেন না, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। শ্রী গণপতিদেবকে অবশ্যই লাড্ডু ভোগ নিবেদন করবেন, এবং সেই সাথে আপনারা অবশ্যই গণপতিদেবকে দূর্বা, ফুল, ধূপ ইত্যাদি দিয়ে পূজা অর্চনা করবেন। এই বিশেষ দিনে চাল, গম বা ডাল খাওয়া থেকে বিরত থাকুন। এই বিশেষ বস্তুগুলি দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন, এবং সেই সাথে গণপতি মন্ত্র ওম গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র জপ করুন। তাছাড়া গণপতি অথর্বশীষ পাঠ করলে শুভ ফল আপনারা পাবেন। তাই আপনাদের সাধ্যমতো আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু এবং সেই সাথে গণপতি দেবের পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ দিনে।
ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।